নীলফামারীর তিস্তা যে নদীর বুকে থাকার কথা ছিল পানির স্রোতধারা, সেখানে এখন ধুধু বালুচর, বালুচরে ফুটবল খেলার মাঠ। নদীতে পানি না থাকায় বোরো মৌসুমে ব্যাহত হচ্ছে সেচ কাজ। তিস্তা সেচ প্রকল্পের আওতায় রয়েছে প্রায় 83,000 হেক্টর জমি, কিন্তু পানি না থাকায় এবার সেচের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 40,000 হেক্টর। পানি না পেয়ে ব্যক্তিগতভাবে গভীর নলকূপ বসিয়ে সেচ দিচ্ছেন অনেকে, এতে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। পানি উন্নয়ন বোর্ডের থেকে এই ক্যানেল পানি পাচ্ছি না, পানি না পাওয়ার জন্য আমরা সেচ পাম্প দিয়ে এখানে আবাদ করতেছি। পানি উন্নয়ন বোর্ড থেকে যেটা পানি পাইতাম তার সে 3-4 গুণ আমরা বেশি ব্যয় হচ্ছে। পানি নেই, মাছ ধরা পড়ে না, কেমন করি খাই আর কেমন করি বেড়াই, চলাফেরা তো কোনো গতি নেই। তিস্তা বাঁধলে ঠিক থাকবে আমাদের পরিবেশ, ঠিক থাকবে ভূগর্ভস্থ পানির স্তর। তিস্তা ব্যারেজের 44টি গেট বন্ধ রেখে সেচের জন্য বিভিন্ন খালে পানি ছেড়ে দেয়া হচ্ছে, তারপরও অনেক খালের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাচ্ছে না। তবে পানি প্রবাহ স্বাভাবিক থাকলে প্রকল্পের পুরো এলাকায় সেচ দেয়া যেত। আমরা যে পানি পাচ্ছি পুরো ধানি জমিতে সেচ দেওয়া সম্ভব হলেও কিছু কিছু সেকেন্ডারি এবং টার্সিয়ারি খাল এর টেলেন্ট পর্যন্ত পানি পৌঁছানো যাচ্ছে না, কারণ খালগুলোর একটা মেজর রিপেয়ার এবং মেনটেন্যান্স প্রয়োজন। খাল টোটাল এরিয়া কভার করা যায় তাহলে খাদ্য উৎপাদন ভবিষ্যতে আরও বাড়বে এবং এটা জাতীয় অর্থনীতিতে একটা বড় অবদান রাখবে। সেচের জন্য বিভিন্ন খালে পানি নেয়ার কারণে মূল নদী পরিণত হয়েছে বালুচরে, তাই নদীর পানি প্রবাহ ঠিক রাখতে ভারতের সাথে দ্রুত তিস্তা চুক্তির উপর জোর দিচ্ছেন স্থানীয়রা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।